আপনি জানেন কি আগামী 5ই অক্টোবর ভারতে শুরু হতে যাচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ। টিকিট যদি কেটেই থাকেন যাবেন কিভাবে? ওয়েলকাম টু গিগাবাইট প্রেজেন্স এশিয়া কাপ ক্রিকেট কুইজ কনটেস্ট। কুইজে অংশগ্রহণ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং কুইজের উত্তর দিন ইউটিউব ভিডিওর কমেন্টে। এক্ষুনি কমেন্ট করুন এবং জিতে নিন আপনার টিকিটটি। বিশ্বকাপের পরে ক্রিকেটের সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে 6টি দল খেলা শুরু করলেও এখনও পর্যন্ত টিকে আছে 2টি মাত্র দল, ভারত এবং শ্রীলঙ্কা। ভারত তাদের প্রথম এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে সহজ জয় পেলেও বাংলাদেশের কাছে হেরে কিছুটা পথভ্রষ্ট হয়েছে। দেশের এত কাছে ওয়ার্ল্ড কাপ হবে, টিকিটটা কেটেছেন তো? ক্রিকেট প্রেমীদের যাতায়াতের দায়িত্বটা না হয় এবার আমরাই নিলাম। ওয়ার্ল্ড কাপ দেখতে আগ্রহীরা অংশগ্রহণ করুন আমাদের এশিয়া কাপ কুইজ কনটেস্টে এবং জিতে নিন ঢাকা টু কলকাতা যাওয়া আসায় ডিরেক্ট বাস টিকিট। অন্যদিকে একেবারে আন্ডারডগ হিসেবে শুরু করলেও বাংলাদেশ এবং পাকিস্তানকে টপকে শ্রীলঙ্কার ফাইনালে উঠে আসার ব্যাপারটা এবারের এশিয়া কাপে বেশ কিছুটা চমক। এখনো পর্যন্ত ওয়ানডে ম্যাচে ভারত এবং শ্রীলঙ্কা 166টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে 97টি ম্যাচ এবং শ্রীলঙ্কা জিতেছে 57টি ম্যাচ। 11টি ম্যাচ শেষ হয়েছে কোনো রকম ফলাফল ছাড়াই। এবার কারপালা, কে জিতবে এবারের এশিয়া কাপ, ভারত নাকি শ্রীলঙ্কা? আপনার মতামত জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আচ্ছা, যারা ম্যাচের টিকিট কাটেনি তারা কি বাসের টিকিট জিতবে? না, অবশ্যই জিতবে। কনটেস্টে অংশগ্রহণ করা প্রত্যেকের জন্যই থাকবে টিকিট জিতে কলকাতা ভ্রমণের সুযোগ।